विभाग की संयुक्त पहल से करीब 2 लाख रुपए मूल्य की लकड़ी व गिरी पेड़ का लट्ठा बरामद किए गए। वन विभाग बानहाट रेंज के रेंजर सुशांत लाहा ने बताया कि गुप्त सूचना के आधार पर बानहाट प्रखंड के चामुर्ची ग्राम पंचायत के चामुर्ची फॉरेस्ट बस्ती और चूना भट्टी जाय बगान वर्कर लाइन से चामुर्ची पुलिस आउटपोस्ट के साथ बानहाट रेंज डायना और दलगांव रेंज के कर्मचारियों ने संयुक्त अभियान चलाकर लकड़ी बरामद की। बानहाट रेंज के रेंजर सुशांत लाहा ने कहा कि इस अभियान के दौरान किसी की गिरफ्तारी नहीं हो पाई है, कारण वन विभाग के कर्मचारियों जैसे ही वहां पहुंचे वहां से लोग फरार हो चुके थे। देखते रहिए फेसबुक यूट्यूब ट्विटर खबर पाए तरह हमें पशापाशी जो रेंज डायना रेंज दलगाँव रेंज एवं ওখানকার পুলিশের বানারহাট পুলিশের সহযোগিতায় ওখানে যে আউটপোস্ট আছে ওই আউটপোস্টের সহযোগিতায় আমরা রেডটা করি। কত মাল ধরা আছে স্যার? মোটামুটি প্রায় 2 লক্ষ টাকার মতো মাল আমাদের। রেডটা হয়েছে চেকপোস্টের কাছে যে চুনাভাটি আছে ওখানে এবং চামুরচি ফরেস্ট বস্তি। তো কমপ্লিট নয়, ওগুলো আনকমপ্লিট অবস্থায় আছে, ওটা আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে, কারো বাড়ি থেকে ধরছেন ফার্নিচার আজ ছিল না? এমনিতেও বাড়িতে যেখান থেকে ধরেছি সেখানে কোনো লোককে আমরা পাইনি। হুম, লোক পালিয়ে চলে গেছে, তার কোনো ঠিকানা পাওয়া যায়নি। এবার পরবর্তী কারবাই হবে আপনি? আমরা চেষ্টা করব, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের পর যদি কিছু এগুলো ঠিক গাছের গুড়ি। এটা কোথা থেকে? এটা হলো আমরা চুনাভাটি বাইরে পেয়েছি। হ্যাঁ, বাড়ির ভেতরে কোনো টিকের লকফক তো থাকেই না ন্যাচারালি, এবার কার জায়গায় কে রেখে যাচ্ছে এটা তো উদ্ধার করা একটু মুশকিল আছে। তবু আমাদের ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কী করা যায়। কেউ লোক ধরা গেছে? না, লোক কাউকে পাওয়া যায়নি, কারণ যারা ছিল তাদের বাড়ি ওটা নয়। স্যার আপনার পরিচয়? আমি রেঞ্জ অফিসার বানারহাট, সুশান্ত লাহা।